সর্বরাহ ফলে চট্টগ্রামে পেঁয়াজের দাম কিছুটা কমেছে তবে বিপরীত চিত্র পিরোজপুরের বাজারে পেঁয়াজের সর্বরাহ ও দাম নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের খাতুনগঞ্জ ও পিরোজপুর চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান শোয়েব জানাবেন যে বাজারে সর্বরাহ বেড়েছে ভারত রপ্তানি নিষেধাজ্ঞা তুলেও নিয়েছে এরপরও পেঁয়াজের দাম কাঙ্ক্ষিত পর্যায়ে না কমার কারণটা আসলে কি মুক্তে আপনি জেনে থাকবেন হয়তো যে দেশে আসলে প্রতি বছর পেঁয়াজের যে চাহিদা সেটি ৩০ হাজার মেট্রিক টন এবং সেই সাথে আমাদের গত যে রবি মৌসুম সেইখানে কিন্তু ৩০ লাখ মেট্রিক টন এবং গত রবি মৌসুমে উৎপাদন হয়েছে ৩৪ লাখ মেট্রিক টন অর্থাৎ চাহিদার চেয়েও কিন্তু বাড়তি পেঁয়াজ উৎপাদন হয়েছে কিন্তু এটি আসলে পচনশীল পণ্য হওয়ায় কিন্তু সংরক্ষণের একটি ঘাটতি রয়েছে এই যে কারণে উত্তোলন এবং সংরক্ষণ পর্যায়ে কিন্তু ১/৪ পেঁয়াজ কিন্তু নষ্ট হয়ে যায় যে কারণে স্বল্প কিছু পরিমাণের পেঁয়াজের জন্য আমরা ভারতের উপর নির্ভরশীল হয়ে থাকি এবং সেই স্বল্প পরিমাণের পেঁয়াজের চাহিদাই কিন্তু আসলে সাধারণ মানুষকে ভোগায় যখন ভারত পেঁয়াজ রপ্তানি করে দেয় তখন সেটির দাম বাড়ে কিন্তু আমরা দেখেছি যে এবার ভারত রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরেও কিন্তু এখন পর্যন্ত চট্টগ্রামের যে খাতুনগঞ্জ সেই বাজারে ভারতীয় পেঁয়াজের দাম কমেনি এই জন্য ব্যবসায়ীরা যে বিষয়টি বলছেন যে আসলে ভারত রপ্তানি তুলে নিলেও কিন্তু এখনও সেভাবে ভারতীয় পেঁয়াজ কিন্তু খাতুনগঞ্জের বাজারে আসছে না অর্থাৎ পর্যাপ্ত কিন্তু সরবরাহ নেই ভারতীয় পেঁয়াজের এবং ভারতীয় পেঁয়াজের চাহিদাও সবচেয়ে বেশি অর্থাৎ দেশি মুড়ি কাটা পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ থাকলেও কিন্তু সাধারণ মানুষ কিন্তু সেই পেঁয়াজটি খুব একটা আগ্রহ দেখাচ্ছে না সেই পেঁয়াজ ক্রয়ে কিন্তু ভারতীয় পেঁয়াজের আসলে গুণগত মান এবং সেই সাথে আকার আকৃতির কারণে ভারতীয় পেঁয়াজের প্রতি কিন্তু আলাদা এক ধরনের আকর্ষণ কাজ করে যে কারণে ভারতীয় পেঁয়াজের সরবরাহ সংকটকে পুঁজি করেই কিন্তু আমরা দেখেছি যে ভারত যখন রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেয় তখন ১৬৫ থেকে ১৭০ টাকায় যে পেঁয়াজ বিক্রি হচ্ছিল সেটি কিন্তু ১০০ টাকার মধ্যে নেমে এসেছিল কিন্তু গেল সপ্তাহ থেকে কিন্তু সেই পেঁয়াজটি আবারও দাম বাড়তে শুরু করেছে চাহিদার এবং যোগানের যে ভারসাম্য সেটি না থাকার কারণে দেখেছি যে সপ্তাহের ব্যবধানে সেই পেঁয়াজটির দাম আসলে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে অর্থাৎ আজকের বাজারে ভারতীয় পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকা কেজি ধরে অন্যদিকে মুড়ি কাটা যে পেঁয়াজটি রয়েছে দেশের সেটি পাবনা কুষ্টিয়া ফরিদপুর এইসব অঞ্চল থেকে রাজশাহী এইসব অঞ্চল থেকে আসলে পর্যাপ্ত পরিমাণে আসছে আমরা সকালে খাতুনগঞ্জে এসে দেখেছি যে প্রচুর যানবাহনে করে অর্থাৎ ট্রাক কাভার্ড ভ্যানে করে পেঁয়াজ আসছে দেশের নানান প্রান্ত থেকে এবং পর্যাপ্ত সরবরাহও রয়েছে এবং বেচাকেনাও কিন্তু বেশ জমজমাট বলা যায় এবং পর্যাপ্ত সরবরাহ থাকার কারণে যে দেশি মুড়ি কাটা পেঁয়াজ সেটির দাম কিন্তু যেটি গেল সপ্তাহে যেটি ছিল ৭৫ থেকে ৮০ টাকা সেটি কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা এবং ক্ষেত্রে বিশেষে ৭২ টাকা এবং সামনে দেশি যে মুড়ি কাটা পেঁয়াজ সেটি আরও আসবে বলে এখানকার ব্যবসায়ীরা বলছেন তো সেই ক্ষেত্রে সামনে দাম আরও কিছুটা কমতে পারে তবে এরই মধ্যে যদি গত মাসের তুলনায় সাথে তুলনা করি অর্থাৎ ডিসেম্বরের শুরুর দিকে কিন্তু এই পেঁয়াজের দাম ছিল ১০০ টাকা সেই হিসেবে কিন্তু প্রতি কেজিতে প্রায় ৩০ থেকে ৩৫ টাকা পর্যন্ত করে দাম কমেছে এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে যদি ভারতীয় পেঁয়াজ আরও সরবরাহ না আসে অর্থাৎ পর্যাপ্ত সরবরাহ যদি না হয় সেক্ষেত্রে ভারতীয় পেঁয়াজের দাম কমার সম্ভাবনা নেই তবে দেশি মুড়ি কাটা পেঁয়াজ আরও সরবরাহ আসবে সেই ব্যাপারে তারা আশাবাদী এবং সামনের দাম আরও কমার ব্যাপারে তারা আশাবাদী মুক্তি চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী শোয়েব রহমান এবারে আমরা আবহাওয়া পরিস্থিতির খবর জানতে চাই কুয়াশার হিমশীতল বাতাস উপেক্ষা করেই ফসলের